আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি আফসানউদ্দিন রাবেল, ওয়ান উম্মাহ এইড কান্ট্রি ম্যানেজার, এবং আমার সাথে আছেন ওয়ান উম্মাহ এইডের প্রেসিডেন্ট তাজউদ্দিন ভাই, এবং আমাদের ক্যামেরা পার্সনে আছেন আবির আহমদ, এবং আছেন আমাদের মুস্তাক, আমাদের ওয়ান উম্মাহ এইড টিমের সদস্য আরও আছেন অন্যান্যরা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুনামগঞ্জ আমিরা এলাকায় আমরা বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, চারপাশে শুধু পানি। আর আমরা এখানে ওয়ান উম্মাহ এইডের পক্ষ থেকে আমরা কিছু শুকনো খাবার আমরা মানুষের কাছে নিয়ে এসেছি, যা তারা তাদেরকে বিতরণ করার জন্য তাদের মাঝে। আমাদেরকে দোয়া করবেন, আমাদের এই বিতরণগুলোতে সঠিকভাবে বিতরণ করতে পারি। কথা বলবেন আমাদের ওয়ান উম্মাহ এইডের প্রেসিডেন্ট তাজউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ওয়ান উম্মাহ এইডিন, আলহামদুলিল্লাহ আমি ওয়ান উম্মাহ প্রেসিডেন্ট তাজউদ্দিন বাংলাদেশে ফিরাম। আমার সাথে আমার আফসানউদ্দিন রাবেল আছেন, জেনারেল সেক্রেটারি, আমার আবিদ মুস্তাক, ওদেরকে আমি আমার ওয়ান উম্মাহ পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ওয়ান উম্মাহ যে চারোটিতে আপনারা লন্ডন থেকে যে ডোনেশন করছেন, আর এই ডোনেশনগুলারে আমরা সুনামগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ আমরিয়া এলাকাতে আমরা এসে গিয়ে দেখলাম ফানিয়ে চতুর্দিকে মানুষের বাড়িঘর বন্ধ করে রেখে দিয়েছে। একটা ফ্যামিলির মানুষ কোনো দিক থেকে বাড়িয়ে যেতে পারে না। ইনশাল্লাহ আপনারা ভিডিও ফুটেছে দরবার, ইনশাল্লাহ আমরা কিছু খাদ্য সামগ্রিক জিনিস নিয়ে আইসি আগে তারা গেছে ফুসাইলাম। আর মানুষের যে কষ্টগুলো আমরা অনুমান করে আমার মানুষে এইভাবে আশা করে আগামীতে আরও কিছু দেওয়া লাগে ফাওয়া লাগে। আর অত্যন্ত খুশি হয়েছে এলাকার মানুষ এই জিনিসগুলো পাইয়া। আর আজকে আমরা যে প্রোগ্রামটা করলাম, সম্পূর্ণ প্রোগ্রামটা আমরা নৌকার মাঝে বাসান্ত অবস্থা করিয়া আমরা এইরকম কোনো শুকনো জায়গাটা পাইলাম না। হয়তো মানে আপনারা চাহিদাপূর্ণ প্রোগ্রামটা আমরা করতাম পারিলাম না, কেন ফানির উপরে একটা নৌকার মাঝে আমরা সীমাবদ্ধ। কোনো একটা স্থান নাই যে মানে হুকনা আছে, তো হুকনা জায়গাতে বই আমরা করতাম পারবো, গেলাম কিচ্ছু নাই। ইনশাল্লাহ আপনারা ভিডিও ফুটেজ দেখতে পাবো চতুর্দিকে ফানি। আর আমি এই বলি আমার কথা শেষ করলাম, আমি কথা দিকে এই তো করলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম। জি, আপনারা যে এইটা পাইছেন আপনার কতটুকু সন্তুষ্ট? আমরা টিমও লাগে, আমরা প্রত্যেক বিদেশি ভাই বাই নিয়ে লাগে, আপনারা দোয়া করবেন আমরা। জি আরো বেশি বেশি খাইতে হবে। জি আপনারা দেখতে পারছেন এই পরিবারের মাঝে খুব অসহায় মাঝে আছেন তারা। এই পানিবন্দির মাঝে অনেক দিন যাব তারা এইখানে বসবাস করতেছেন, তারা এইখানিটা পাইয়া খুবই খুশি হয়েছেন। আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই ওয়ান উম্মাহ এইডের প্রত্যেক সদস্যদেরকে, যারা এই অক্লান্ত পরিশ্রমে যারা এই টাকা দিয়ে গরিবের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে সহযোগিতা করতেছেন। ধন্যবাদ জানাই আমি ওয়ান উম্মাহ এইডের, এবং আরও ধন্যবাদ জানাই ওয়ান উম্মাহ এইডের সিও জনাব জালালউদ্দিন আঙ্কেলকে, আরও ধন্যবাদ জানাই প্রত্যেক সদস্যদেরকে যারা এই অক্লান্ত পরিশ্রম তাদের টাকা দিয়ে মাথার গাম পায়ে ফেলে টাকা জোগাড় রুজি করে যাদের গরিবের অসহায় মানুষের কাছে আমাদেরকে পাঠিয়েছেন এই সব খানি দিয়ে। ধন্যবাদ।